আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বানাবো সবজি আর ডিমের তৈরি একটি নাস্তা। সেই জন্য এখানে নিয়েছি বরবটি কুচি, নিয়েছি গাজর, আলু কুচি। দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো একটু সামান্য শুকনো মরিচ, স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। সবজি আর ডিমের তৈরি নাস্তাটি খেতে বাচ্চারা খুব পছন্দ করবে, এটা খুব হেলদি। দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স। আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি ভাজার জন্য, এবার এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমরা এটাকে ভেজে নেব। আমাদের ওই কাজটা হয়ে গেছে, এবার আমরা ওটাকে উল্টে দিচ্ছি। আর একটু করতে হবে, হয়ে গেছে, এবার এটাকে আমি পিচ করে নেব। এবার এগুলোকে নামিয়ে নিব। আজকের মতো বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।